বর্ডার গাভাস্কার ট্রফি কি ক্রেজ আমরা দেখতে পাইতেছি প্রথম দিন যেখানে সতেরো উইকেট পড়ছে সে দিক থেকে দ্বিতীয় দিনের মধ্যে কিন্তু মাত্র তিন উইকেট তাও আবার অস্ট্রেলিয়ার অর্থাৎ সম্পূর্ণ ডিফারেন্স একটা সিন দেখতে পেলাম যে আজকে আমরা যে আশা করছিলাম হয়তো সেকেন্ড দিনের মধ্যে ব্যাটিং করতেও খুব টাফ হইব বাট ঠিক তার উল্টো হইল অস্ট্রেলিয়ার প্রথম ইনিং যেই মাত্র শেষ হয়েছে তখন থেকে যখন ভারত ব্যাট করা শুরু করছে সম্পূর্ণ কিন্তু উল্টা সিনারি হয়ে গেছে অর্থাৎ কেউ ভাবছে না এত বড়ো রানের একটা পার্টনারশিপ হয়ে যেটা ভারতীয় ক্রিকেটের অর্থাৎ অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে সেকেন্ড হাইয়েস্ট এখানে পার্টনারশিপ একশো বাহাত্তর রান সে জায়গার মধ্যে যদি আমি কই সেখানে টপে আসে একশো একানব্বই রান সুনীল গাবস্কার আর কৃষ্ণকান্ত কৃষ্ণমচারী শ্রীকান্তের সঙ্গে আর সেকেন্ডে আছে যশ্রী জসওয়াল আর কে এল রাহুলের অর্থাৎ আজকেরই ম্যাচ মানে অস্ট্রেলিয়ার বোলাররা আজকে আপ্রাণ চেষ্টা করছে ভারতের একটা উইকেট নানের লেগে বাট পারছে না এত সুন্দর ডিফেন্স এত সুন্দর খেলছে মানে কোনো চান্স দিছে না যদিও কিছু কিছু একটা চান্স আসিল বাট তারপরও এখানে ভারতের ব্যাটসম্যানের যে ক্যালিবার। কি কারণে ভারতের ব্যাটসম্যান ওয়ার্ল্ড ক্রিকেটের সেরা তার কিন্তু প্রমাণ করছে আবার আজকে কে এল রাহুল যে ক্লাস একজন ব্যাটসম্যান ঠিক তার কিন্তু আবার আমরা প্রমাণ পাইছি যে কে এল রাহুল ফর্মে আসিল না টেস্ট ক্রিকেটের মধ্যে ইভেন ইন্ডিয়ার মধ্যেও মানে আউট হইতো কন্টিনিউ প্রথম দিকে সেই এল রাহুল অস্ট্রেলিয়ার এইরকম টাফ কন্ডিশনে যে এত দারুণ ব্যাক করবো এত বড় রানে পার্টনারশিপ করবো খুবই অবাক করার মতো কিন্তু এটা নো ডাউট এল রাহুলের পোটেন্সিয়াল নিয়ে কোনো সন্দেহ নেই বাট সে সঠিক সময়ে কিন্তু ফর্মে ফিরে আসে তাও আবার রোহিত শর্মা এবং শুভমন গিল টিমের মধ্যে নাই তারপরেও এত দারুণ পারফরম্যান্স আজকের পারফরম্যান্সের মধ্যে যদি আমি দেখি যেজস্বী জাসওয়াল যে ইন্ডিয়ার মধ্যে যেরকম পারফর্ম করছে দাপটে ঠিক সেই পারফরমেন্সটা কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যেই শুরু করছে যদিও আনলাকি প্রথম ইনিংসে সে জিরো রানে আউট হয়েছে এবং বর্তমানে সে নাইনটি রানে কিন্তু নট আউট আছে হোপ আগামীকালকে সে সেঞ্চুরিটা করতে পারবো তো অস্ট্রেলিয়ার লেগে আজকের দিনটা মোটো আসিল না এবং গতকালকার দিনটা জাস্ট ফার্স্ট দুই সেশন এতটুকু পর্যন্তই আসিল ইন্ডিয়া পর পর চারটা সেশন নিজের নামে করছে অর্থাৎ অস্ট্রেলিয়া যেখানে প্রথম দিনের প্রথম দুই সেশন তাদের নামে করছিল অর্থাৎ ভারতের দেড়শো রানে অল উইকেট ডাউন করে আসছিল এবং তারপর তে কিন্তু সম্পূর্ণ সিনারি উল্টা হয়ে আছে আমরা যা দেখছি প্রথম দিনের তৃতীয় সেশন দুর্দান্ত বোলিং অস্ট্রেলিয়ার সাত উইকেট শেষ আজকে ফার্স্ট সেশন অস্ট্রেলিয়ার তিন উইকেট খুব তাড়াতাড়ি আউট করে আবার ভারত সেখানে কোনো উইকেট নাও হারাইয়া রান করছে তো সেই জায়গার মধ্যে ভারতের যে বর্তমানে লিড আছে দুশো আঠারো অর্থাৎ ভারত কিন্তু মোস্ট প্রবলি আমি নাইনটি ফাইভ পার্সেন্ট কইতে পারি কিন্তু ভারত এখানে এই ম্যাচ পার্ট ম্যাচ যে তার দূর আছে অর্থাৎ নাম্বার ওয়ান যেটা সিচুয়েশন বর্তমানে আগামীকালকে তারা দুইজন যদি প্রথম সেশনটা ভালো করে খেলতে পারে পরবর্তী সময় যদি অ্যাগ্রেসিভ ব্যাটিং করে এটার রানটারে লিডটারে চারশো বা সাড়ে চারশো ইভেন পাঁচশো পর্যন্ত নিতে পারে তাইলে কিন্তু হানড্রেড পারসেন্ট কইতে পারি এই টেস্ট ভারত জিতব তো অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়ার কন্ডিশানে অস্ট্রেলিয়ার পার্ট টেস্টের মধ্যে এরকম চ্যালেঞ্জ করা একমাত্র ভারতই পারে পার্ট টেস্টের রেকর্ড কিন্তু বরাবরই অস্ট্রেলিয়ার ফেভারে থাকে সবসময় কিন্তু সেক্ষেত্রে কিন্তু এবার উল্টা কারণ ইন্ডিয়া একমাত্র টিম যারা অস্ট্রেলিয়ারে অস্ট্রেলিয়ার মতো কীভাবে চ্যালেঞ্জ করতে লাগে সেটা আমরা জানি এবং বর্তমানে কিন্তু আমরা দেখতাছি যার কারণে অস্ট্রেলিয়ার কমিটি টাটা পর্যন্ত কইতাছে যে অ্যাশেজের থেকে বড়ো যদি কিচ্ছু হয়ে থাকে সেটা হয়েছে বর্তমানে বর্ডার গাবোস্কার ট্রফি আর তার রিজন কিন্তু একদম ঠিক কারণ যেভাবে আমরা দুই দলের মেয়েদের রাইভালরি দেখতেছি এটা কিন্তু আমরা এতেই করতে পারি গতকালকে হার্শিত রানা যখন বল করতে আসলো মিচেল সরি আজকে যখন হার্সিত রানা বল করতে আসলো মিচেল স্ট্রাক যখন ব্যাট করতে আসলো তখন হর্ষিত রানারাই কইছে যে তুমি খুব স্লো বল করো ঠিক যখন যখন যসপি যসফল ব্যাট করতে আসে তখন যসফল কইছে মিচেল মিশাল স্ট্রাইক হয়েছে তোমার বল খুব স্লো আই আমার কাছে এই হইছে ক্রেজ তাছাড়া মোহাম্মদ সিরাজ আর লাবু মধ্যে যে একটা ফাইটব্যাক দেখলাম দুজনের মধ্যে তার রেজাল্ট কিন্তু আমরা দেখলাম যেটা লাবু সানের পর আউট হয়ে গা অর্থাৎ মোহাম্মদ সিরাজের বলি বিরাট কোহলি যে অ্যাগ্রেশন অস্ট্রেলিয়ার মধ্যে যেটা আমরা দেখি সেটা কিন্তু আমরা দেখতে পাইতেছি কন্টিনিউ চ্যাট করতে থাকে প্লেয়ারের সঙ্গে তো সেই মাইন্ডসেটটি কিন্তু ভারতে খেলতে আছে আর যার কারণে কিন্তু ভারতে এতটুকু সাকসেস অর্থাৎ ভারত কিন্তু এই ম্যাচ জিতনের সম্পূর্ণভাবে কাছে আছে আর তার ক্রেডিট একমাত্র যাসপ্রীত বুমরাহ বা ভারতের বোলিং ইউনিটটা আমরা দিতে পারি প্রথম দিকে অস্ট্রেলিয়ারে যেভাবে চাপে ফালাইছে। সেটা অন্য কোনো টিমের বলারলে কিন্তু এটা পারত না তাছাড়া এত সুন্দর ব্যাটিং ওপেনারের তো সেদিক থেকে ভারত মোটামুটি খুব ভালো খেলছে আমরা যে চাইছিলাম ম্যাচ থেকে আরও বেশি খেলছে ইভেন ভারত যে এতটুকু ভালো পারফরমেন্স করবে অস্ট্রেলিয়ার মধ্যে ইভেন এরকম অফ ফর্ম থাকাকালীন সেটা কেউই ভাবছে না তো যাই হোক আগামীকালকে আমরা যে ফার্স্ট সেশনটা হইব অর্থাৎ মর্নিং এক থেকে দেড় ঘন্টার যে সেশনটা এই সেশনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশন আমরা জানি যদি একবার উইকেট পড়া শুরু হয় এবং মর্নিং সেশন কিন্তু খুবই খুবই টাফ থাকে সেখানে ডিফেন্ড করা মানে পিচে টিক্কা থাকা মানে কিন্তু বিরাট একটা কঠিন কাজ আর সেই জায়গার মধ্যে আমরা হোপ কালকার দুইটা বেস্ট স্পিনি যাতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে যাতে দু নিজের সেঞ্চুরিটা করতে পারে অ্যাটলিস্ট স্পেশালি জেজস্বী জাজপাল যার মেডেন টেস্ট হান্ড্রেড হইব অস্ট্রেলিয়ার মধ্যে যদিও আজকে খুব ভালো খেলছে এবং নেথেন লায়নরে এত সুন্দর খেলছে অ্যাটাকিং গেম যারা বলতে পারে আমরা নেথেন লায়ন তাছাড়া প্রথম দিন আমরা দেখলাম যে নীতিশ কুমার রেড্ডি তারা কীভাবে খেলছে তো সেই জায়গার মধ্যে ভারতের ইয়াংস্টাররা কিন্তু টার্গেট করে রাখছেন নেথেন লায়নরা আর একমাত্র স্পিনার নেথন লায়ন তো সেদিক থেকে যদি নেতান লায়নরা এখানে টার্গেট করে হয়ে থাকে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার বোলিংয়ের একটা অনেকটা পয়েন্ট উইক হয়ে যাবো গা কেননা তারা পার্ট টাইম বলাররা দিয়ে আজকে আমরা দেখছি যে মার্নেস লাবু শান বল করলো এরপরে ট্রেবি সাইড পর্যন্ত বল করলো অর্থাৎ উইকেট না যার কারণে তাছাড়া ন্যাথন লায়নে কিন্তু সেইভাবে কিন্তু চাপ ক্রিয়েট করতে না রান লিক করতেছে তাছাড়া মিচেল মার্শের কিন্তু সেরকম দক্ষতা নাই যে উইকেট নেওয়ার ওই সিচুয়েশনে তো যাই হোক অস্ট্রেলিয়ার বেস্ট বলাররা খুব ট্রাই করছে বাট ভারতের ব্যাটসম্যানরা এত ভালো খেলছে যার কারণে কিন্তু এত বড় একটা স্কোর আমরা দেখতে পাইতেছি তো এশিয়ান সাবকন্টিনেন্ট টিমের মধ্যে একমাত্র ভারতই আছে যারা অস্ট্রেলিয়ার মাঠে এরকমভাবে চ্যালেঞ্জ করতেছে। ওয়াসিম আক্রম পর্যন্ত কমিটির মধ্যে কথাটা কইল যে এর আগে পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ জিতছে টেস্ট সিরিজ জিতছে বাট ভারত একমাত্র টিম যে ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়ারা হারাইছে এবং এইবার সিরিজ যদি ভারত জিততে পারে তাহলে কিন্তু এটা লাগাতার তিনবার হইব যেটা নতুন আর একটা রেকর্ড হবে আর এটা কিন্তু হওয়ার মোটো অসম্ভব কিছু না এই ম্যাচ জিততে পারলে আগামী যদি আরও দুইটা ম্যাচ বা যে বাদ বাকি যে ম্যাচগুলো আছে সেখান থেকে যদি ভারত মিনিমাম কম পক্ষে যদি তিনটা ম্যাচও জিততে পারে তাইলে কিন্তু ভারত হান্ড্রেড পার্সেন্ট আমি কইতে পারি ডাব্লিউটিসির ফাইনালে মোস্ট প্রবলি চান্সও হয়েছে বকে খেলার এবং সিরিজও কিন্তু জিতব তো হোপফুলি আগামীকালকের ভারতের যে প্রথম এক ঘন্টা সেশন এটা ভালো করে খেলুক এবং ভারত পার্ট টেস্টটা তিন দিনের মধ্যেই শেষ করে নোক